আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো সবার কেমন যাচ্ছে ঈদ দোয়া করি সবার জন্য ঈদটা ভালো যায় এবং সবার জন্য ঈদটা ভালো কাটে আমারও আজকের দিনটি খুব ভালো কেটেছে তবে গতকাল রাতে একদমই ঘুম আসেনি পুরোটা রাত জেগেছিলাম একবারে ফজরে নামাজের পরও জেগেছিলাম আর ঘুম হয়নি তো আজকে একদম প্রথম জামাতে তো আমি কত দুই তিন বছর ধরে ঈদের জামাতটি একদম প্রথম জামাতে পড়ার চেষ্টা করি তো প্রত্যেকবার আর কি ঈদ যাই মানে আর কি ঢাকা ভার্সিটির যে মাঠটি আছে সেখানে যাই তো এইবার যেমন আমাদের এলাকার মধ্যেই ছিলাম তো সেখানে নামাজটি পড়ে ফেলেছি তো পরিবারের অন্যান্য লোকরা ছিল চাচারা ছিল তাদের সাথে নামাজটা পড়লাম তো ভালোই লাগলো এবং খুতবাটাও খুবই সুন্দর ছিল আজকে এই কুরবান ঈদ নিয়ে যা কথাগুলো বললো খুবই ভালো লাগলো তারপর ঈদের পরে নামাজের পরে আমরা সবাই আমার ছোট চাচার বাসায় চলে যাই সেখানে গিয়ে আমরা সকালে নাস্তা করি তারপর ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে তাই এইবার আমরা গিয়েছিলাম আমার নানুর বাসায় তো নানুর বাসায় গিয়ে সেখানে সারাদিনের মাংস কাটাকাটি দেখলাম তারপর আমাদের যে কোরবানি ছিল তার গোস্ত কোরবানি তার গোস্ত ভাগ বন্টন করা হলো তো সেই গোস্ত নিয়ে বাসায় এসে পড়লাম তারপর এত টায়ার্ড ছিলাম যে কি বলবো তবু আমার মেজু চাচার বাসায় দাওয়াত ছিল দুপুরে সেখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসায় এসে এই যে এক ঘুম দিলাম ওফ সেই এক ঘুম মনে হলো যে রাতের সেই গভীর ঘুমটা দিয়েছি তো ঘুম থেকে উঠে নামাজ পড়লাম এখন একটু পর মাগরিবের সময় হয়ে যাবে তো মাগরিবের আগে আগে ভিডিওটি শেষ করছি কারণ ভিডিওটি ভাবলাম যদি না বানাই তাহলে কী হবে তাহলে কিন্তু আমাদের তিরিশ দিনের তিরিশটি ভিডিও কিন্তু ছুটে যাবে বা এই যে সার্কেলটি তা আমি শেষ করতে পারবো না তাই ভাবলাম যে যাই হোক আজকে ভিডিওটি বানাই আপনাদেরকেও ঈদমোরফটি জানাই যে কেমন গেল আমার আজকের ঈদ তো একটু পর আমার খালাতো ভাইরা আসবে তাদের সাথে খুব আড্ডা হবে মজা হবে তো এই কারণে আগে আগে কাজটি শেষ করে রাখছি তো আপনাদের সবার ঈদ কেমন গেল আমি দোয়া করে সবার ঈদটা যেন ভালো যায় সবাই অবশ্যই সেফ থাকবেন এবং অবশ্যই নিজের যত্ন নেবেন এবং খাওয়া দাওয়া তো অবশ্যই করবেন কিন্তু একটু পরিমাণ মতো খাওয়া দাওয়া করার চেষ্টা করুন তো চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করার উল্টাপাল্টা খাবার না খাওয়ার এবং যাই খাচ্ছেন পরিমিতভাবে খান সুন্দর করে খান যেন খাবারটি আপনার সুস্বাদু লাগে যাতে খাবারটি খাওয়ার পর যেন আপনি যেন অস্থির না হয়ে যান তো এতটুকুই মাথায় রাখুন তো আবার দেখা হবে আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে